সারাদিন রিমঝিম বৃষ্টি আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এমন দিনে পিঠা খেতে কার না ভালো লাগে। আবারও চলে এলাম পিঠাপ্রেমীদের জন্য দারুণ স্বাদের একটি ট্রেডিশনাল পিঠার রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ অঞ্চল সহ অনেক অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা, চই পিঠা। খুবই সহজ একটি রেসিপি আর অল্প উপকরণেই তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য হাফ কাপের চেয়ে কিছুটা কম পানি আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ। পানির সাথে লবণটা ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। হাফ কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ পানি দিতে হবে। যদি কিনা চালটা শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে, তবে ভেজা চালের গুঁড়া হলে হাফ কাপের চেয়ে কিছুটা কম পানি দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর এটা ঢাকনাটা খুলে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে ডোটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর মথি নিতে সুবিধা হবে। এবারে আমি ডোটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো মথে নিব। অবশ্যই ভালো করে মথে নিতে হবে, তাহলেই পিঠাটা খুব সুন্দর মসৃণ হবে। একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে এই ডোটাকে মথে নিতে হবে। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি। এই হাফ কাপ দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি হবে। ভালো করে আমি ডোটাকে মথে নিয়েছি। এখন এই ডোটা থেকে সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি আর এটাকে আমি ঢেকে এক পাশে রেখে দিচ্ছি। একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম, কিংবা আপনারা ময়দাও ছিটিয়ে নিতে পারেন। এবারে যে ডোটা নিয়েছি সেই ডোটাকে একটু লম্বাটে করে নিব। হাত দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে একটু লম্বাটে আর চিকন একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটার সামনের অংশ থেকে আঙুলের সাহায্যে জাস্ট আলতো করে একটু কেটে নিয়ে সেটাকে একবার একটু ঘুরিয়ে দিলেই এরকম লম্বা একটা চই পিঠা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটি কীভাবে করছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা মাথা থেকে একটু কেটে নিয়ে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে সামান্য একটু ডো হাতের তালুতে নিয়েও জাস্ট এভাবে করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা ট্রেডিশনাল একটা পিঠা আর খুবই সহজ কিন্তু তৈরি করা। তবে যারা একেবারেই এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা একবার দুবার একটু ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে আর খুবই ইজি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন হাতে তালুতে রেখে তৈরি করেন, কিংবা সামান্য একটু হাত দিয়ে সামনেটা একটু কেটে নিয়ে আমরা যদি একটু হাতে তালুর উপর ভর দিয়ে একটু গড়িয়ে নিই তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে সম্পূর্ণ পিঠা আমি তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করার পর সামান্য একটু চালের গুঁড়োতে গড়িয়ে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে। আর এটা এখন আমি চলে যাব রান্না করার জন্য। আপনারা চাইলে এই পিঠাটাকে একদিন রোদে দিয়ে কন্টেনারে ভরে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে আমি সংরক্ষণ করছি না, সরাসরি চলে যাচ্ছি পিঠাটাকে তৈরি করার জন্য। সেজন্য এখানে আমি একটি প্যানের মধ্যে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। ঠান্ডা অবস্থায় দুধটা খেজুরের গুড়টা দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর খেজুরের গুড়টা গলে দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এটাকে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কোড়া 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপের চেয়ে একটু কম আছে এখানে নারিকেল কোড়া, সেটা পুরোটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চই পিঠাগুলো। চই পিঠাটা দেওয়ার পরে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। আর না নেড়ে দিলেও কিন্তু হবে পিঠাগুলো, নয়তো আবার বেশি নাড়লে ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম দুটো সবুজ এলাচ দিয়ে আরও একবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। আর এখন এই পিঠাটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। 8-10 মিনিটের মতো পিঠাটাও সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে এসে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি। এরকম হিমেল হাওয়ায় শীতের দিনে গরম গরম চই পিঠা আমরা সকালের নাস্তায় কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারি। খুবই মজাদার এই পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।